একদম সিজন তাই একটু দাম কম ঠান্ডার সিজনে আলাদা দাম একটু কম একটু কম থাকে এখন কি একটু কম চলে না না অনেক চলে আগে ডাবল চলে আগে চেয়ে ডাবল চলে এখন বেচা ইয়া আপনাদের দাম একটু কম বেচা বিক্রিও ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এগুলো যা আছে আমরা সবই আটদানা নাকি জি সব আটদানা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা বাদামতলি ফলের পাইকারি আড়তে তো দর্শক আমার সামনে আপনারা দেখতেছেন আনার বিক্রি করতেছে আমাদের এক ভাই তো দর্শক আজকে আমরা ওনার সাথে কথা বলবো কথা বলে আজকে আপনাদেরকে এই আনারের পাইকারি আপডেটটা দিব তো দর্শক আপনারা একটু ভালো করে দেখেন খুবই সুন্দরভাবে ওনারা এই আনারগুলো সাজিয়ে রাখছে তো আমরা একটু ভালো করে আপনাদেরকে একটু আনারগুলো দেখাই আপনারা দেখেন এখানে সব সাইজেরই আপনারা আনার পেয়ে যাবেন দর্শক আপনারা যারা এই আনারের ব্যবসা করতে চান তারা কিন্তু ঢাকায় বাদামতলি এসে এখান থেকে এই আনার নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দর্শক এখানে সব ধরনের ফলই কিন্তু এখানে পাওয়া যায় তো দর্শক স্ক্রিনের মধ্যে যে লোকটা আছে আমরা ওনার সাথে কথা বলে আজকে আপনাদেরকে এই আনারের আপডেটটা দিব তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা একটু বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার দেশে বাড়ি কোথায় বিক্রমপুর আচ্ছা আপনি সবসময় কি বিক্রি করে থাকেন যে সিজনে যেটা এখন আনার আসছে আনার আমের দিনে আম আচ্ছা আচ্ছা আমরা তো আমের ভিডিও করছিলাম আপনার জি জি খেয়াল আছে আপনার জি তো ভাই আমাকে একটু বলেন এই আনারগুলো আপনারা কেজি কেমন দামে বিক্রি করতেছেন কেজি ভাই 60 বিক্রি করি 65 বিক্রি করি 60 বিক্রি করেন 65 বিক্রি করেন জি খুচরা একটু বেশি হবে খুচরা তো বেশি হবে এটা তো আপনারা পাইকারি দাম বলতেছেন জি জি আচ্ছা তাহলে এটার কেজি কত বিক্রি করতেছেন এটা 60 65 টাকা এটা 60 65 টাকা এটা কয়টা এক কেজি হবে এটা 6টা 6টা 5টা এক কেজি হবে জি আচ্ছা আচ্ছা এটা কত দানা এটা হলো 12 দানা এটা হলো 12 দানা জি আচ্ছা 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 এগুলো কয় দানা এগুলো সব 12 দানা এই এখানে আবার ছোট দানা এগুলো সব হলো 12 দানা না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর ছোটগুলো ছোট দানা কত এই যে এটা আছে এটা হলো আপনার 135 40 135 40 পাইকারি জি এটা 22 দানা এটা হলো 22 দানা 135 40 কেজি বিক্রি করতেছেন কেজি কেজি আচ্ছা আচ্ছা এই এক ক্যারেটে কত কেজি হবে এক ক্যারেটে 20 হয় 19 হয় 18 হয় 18 20 কেজি হয় জি আচ্ছা 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 আর ছোট কোনগুলো আছে না এর থেকে ছোট আছে এর থেকে ছোট নাই ছোট হ্যাঁ আর বড় আছে কোনগুলো বড় যেগুলো এই পাশে আছে একটু যদি কষ্ট করে উঠে আসতেন আমাদের এদিকে এদিকে আচ্ছা আচ্ছা এগুলো কত দানা এগুলো হলো 8 দানা এগুলো 8 দানা জি আচ্ছা দর্শক এই যে আপনারা দেখেন এগুলো হলো 8 দানা যত দানা কমবে তত কি মানে মাল বড় হবে দাম বাড়বে দাম বাড়বে মাল বড় হবে জি দানা যত বেশি হবে মাল তত ছোট হবে দানা তত ছোট হবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা একটু ক্লিয়ার করে বুঝুন এগুলো হলো 8 দানা এর জন্য এটা সবচেয়ে বড় জি আরো 6 দানা 7 দানা হলে আরো বড় হবে আর একটু বড় হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা তো এটা কেমন দাম বিক্রি করতেছেন এটা ধরেন 180 থেকে 200 পর্যন্ত বিক্রি কালার বুঝজা কালার ভালো দাম বেশি 180 থেকে 200 টাকা বিক্রি পাইকারি দামে পাইকারি জি আচ্ছা আচ্ছা এক ক্যারেটে থাকে কত কেজি এ 19 20 সারা 19 20 কেজি থাকে তাহলে এটা বিক্রি করতেছেন 180 থেকে 200 টাকা 180 থেকে 200 টাকা জি আর দাম কি এমনি থাকে না বারে কমে না এটা 300 টাকা ছিল 300 টাকা ছিল এখন সিজন তাই একটু দাম কম ঠান্ডার সিজনে আলাদা দাম একটু কম একটু কম থাকে এখন কি একটু কম চলে না না অনেক চলে আগে ডাবল চলে আগে চেয়ে ডাবল চলে এখন বেচা ইয়া আপনার দাম একটু কম দাম একটু কম বেচা বিক্রিও ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এগুলো যা আছে আমরা সবই 8 দানা নাকি জি সব 8 দানা এটা কি একটু ছোট নাকি না না ওই একই সমান না ওই এক একটা সাজানো তো একটু ছোট বড় হয় আচ্ছা আচ্ছা তো দর্শক এগুলো সবই হইছে 8 দানা দর্শক আপনারা যারা এই আনারের ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব সরাসরি আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে আনারগুলো নিতে পারবেন আচ্ছা এটা কত দানা এটা ধরেন আপনাদের 22 30 দানা কয় 30 দানা ও এটা ধরেন 130 20 120 টাকা 30 টাকা এটা কেজি বিক্রি করতেছে কেজি পাইকারি দামে পাইকারি দামে 120 টাকা 30 টাকা কেজি বিক্রি করতেছে দর্শক আছে লোকে নিয়ে 150 এর উপরে পাই আপনি বিক্রি করেন আচ্ছা সেটা খুচরা দামে তো 150 বেচবো 200 বেচবো তারা বেচবেই যাদের যা মন চায় তারা বেচতে পারবে আচ্ছা তাহলে এটা কার্টুনে কয় কেজি থাকে এই 19 আর 19 এরকম 19 আর 19 কেজি থাকে মাপ কার্টুনের একই মাপ আচ্ছা 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 এই যে আপনি 8 দানা বলছেন এটা কি 3 দানা 4 দানা হয় হ্যাঁ হ্যাঁ না এটা আর একটু বড়টা আবার আর 2 দানা 4 দানা 4 দানা 5 দানা পর্যন্ত হয় 5 দানা হয় না সব জোড় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা একটু বসেন আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আমাদেরকে জি আচ্ছা একটু বসেন বসে কথা বলেন
তো দর্শক আপনারা যারা আনারে ব্যবসা করতেছেন তারা আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ওনার কাছ থেকে আনারগুলো নিতে পারবেন ফোন দিলে নিতে পারবেন সমস্যা নাই পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই অবশ্যই পাঠাবো আচ্ছা আপনার একটা ফোন নাম্বার বলেন 01711 0711 0770 0774 0774 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি আচ্ছা আপনি যে জায়গায় বসেন এই মসজিদের নামটা একটু বলেন এটা হলো আপনার আব্দুল সালাম জামের মসজিদ এই মসজিদের সামনে সবসময় বসেন প্রতিদিন আমি এখানে বসি প্রতিদিন এখানে বসেন তো দর্শক আমি সিজনা ওনার ভিডিও করছি তো এবারেও আসলাম এসে ওনাকে দেখলাম এই জায়গায় উনি বসে আছে তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য জি ভাই আপনাকেও ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আইসেন ভালো মাল পাবেন এখানে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ